हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू अनदर वीडियो। আমি হলি, আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। না, আজকে কোনো ব্লগ যাচ্ছে না। আজ আমি শেয়ার করব তোমাদের সঙ্গে একটা ভিডিও, যেটা হচ্ছে হাউ টু অর্গানাইজ ইওর ড্রেসিং টেবিল, আর তোমরা বলতে পারো হাউ টু অর্গানাইজ ইওর রেন্টেড ড্রেসিং টেবিল। আর তোমরা যদি মুখটাকে নতুন দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে দেয়। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছো তারা নিশ্চয়ই জেনে জানো যে আমি ব্যাঙ্গালোরে থাকি উইথ মাই হাজব্যান্ড অ্যান্ড মাই ব্রাদার ইন ল। চলো এবার ড্রেসিং টেবিলটা দেখাই। এইটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আর বাইরটা হচ্ছে জাস্ট এরকম, আর ভেতরটা জাস্ট এরকম ক্লাটার হয়ে আছে। আর সাইডে রয়েছে দুটো কাভার, আর এটা আমি, আর এটা হচ্ছে আমার কাভার, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাভার। তো সিচুয়েশানটা তোমাদেরকে দেখালাম, এবার তাড়াতাড়ি যা কিছু আছে এগুলো আমি বেডে তাড়াতাড়ি নামিয়ে নিই। আমার বেডের অবস্থা জাস্ট এরকম, আমি সব কিছু নামিয়ে নিয়েছি। আর ড্রেসিং টেবিলও পুরো ক্লিন, পরিষ্কার, এখানে আর কিছু নেই। এবার এটা তাড়াতাড়ি মুছে নেই। ভালো করে সব মুছে নিয়েছি, আয়নাটাও পুরো মুছা হয়ে গেছে। এবার এগুলো সব গুছিয়ে নিই। এই যে বিছানা সব ক্লিন, এগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। বাকি ড্রেসিং টেবিল আমার গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার চলো তোমাদের সঙ্গে এক একটা করে ডিটেলস শেয়ার করি। এই যে এইটার মধ্যে আমি রেখেছি চিরুনি, নেল ফাইলার আর কাঁচি, এগুলো সব। ব্যাস, এটা বাইরেই থাকবে কারণ এটা সবসময় ইউজ হয়। এবারের ভেতরে ফার্স্ট আমি দেখাই, এখানে হচ্ছে আমার হেয়ার স্ট্রেটনার, এটা হচ্ছে জাস্ট একটা পাউচ কোথাও গেলে। আর এর মধ্যে আমি রেখেছি যে জিনিসগুলো সচরাচর ইউজ হয় না, বড় বড় পাউডার, এটা হ্যান্ড স্যানিটাইজার মানে স্প্রেটা, ওই লাইফবয়ের স্প্রেটা, বাকি এরকম টুকটাক জিনিস। এটা আমি একটা DIY বানিয়েছি। এর মধ্যে আমি দেখেছি আমার সব ফুট ক্রিম, হ্যান্ড ক্রিম, এগুলো সব। এইখানে আছে আমার নেল পলিশ রিমুভার, এইখানে আমি আমার সব নেল পলিশ রেখেছি, এগুলো তোমাদের কোনো ডিটেলে শেয়ার করব। আমার প্রচণ্ড নেল পলিশের কানেকশান আছে। এরপরে আসছি এই বক্সটাতে, এই বক্সটাতে আছে আমার স্কিন কেয়ার রিলেটেড জিনিস, ক্রিম, সানস্ক্রিম, সিরাম, পিলপ সিরাম, কিছু এইসব জিনিস আছে। ব্যাস, এটা আমার সিঁদুর, আর এখানে আছে হেয়ার অয়েল, সিরাম টিরাম, এইসব পাউডার, আর এখানে একটা পাউডার কেস আছে। এখানে আছে আমার কিছু লিপস্টিকের কালেকশন, এখানে আছে আমার সব মেকআপ প্রোডাক্ট, এই যে ফাউন্ডেশন, মেকআপ রিমুভার, কনসিলার, এখানে আছে কি বলে এটাকে, কম্প্যাক্ট পাউডার, এটা কারেক্টার, এটা একটা ছোটো সা আইশ্যাডো প্যালেট, প্যালেটটা আমার খুবই ভালো লাগে, আর আছে মেকআপ রিমুভার। এরকম যখন আলাদাভাবে সেগ্রিগেট করে রাখা হবে না, তখন জিনিসটা ক্লাটার হবে না এবং সহজেই জাস্ট আমি এটা বের করে আনবো, আমার মেকআপ হয়ে যাবে এবং আমি এটা আবার ঢুকিয়ে দেবো। ব্যাস, এখানে আছে আমার কিছু পারফিউমের কালেকশন, আর এখানে আছে ঘড়ি, এটার মধ্যে আছে আমার মেকআপ ব্রাশ, বিভিন্ন রকমের মেকআপ ব্রাশ, মাস্কারা, কাজল, এটা হচ্ছে আইব্রো পেন্সিল, লাইনার, এইসব রেখা আছে। এটা হচ্ছে আমার বিউটি ব্লেন্ডার, এটা হচ্ছে কাজলের
कटर এটা হচ্ছে টিন্ট এটা খুব সুন্দর এটা জাস্ট হালবে এর ঢাকনটা ই হয়ে গেছে এটা খুব সুন্দর পিগমেন্টেড আর এটা হচ্ছে আমার লিপ বাম আর এটার মধ্যে আমি আমার যত টিপ পাতা আছে সেগুলো সব রেখেছি সেকেন্ড সেগমেন্টটা জাস্ট এরকম ও আচ্ছা এই দিকটা দেখানো হয় এটা হচ্ছে একটা মিরর ছোট মিরর এই যে আর এটা হচ্ছে একটা প্যালেট এই যে সুগারের আর এখানে আছে দুটো আইশ্যাডো প্যালেট আমি খুব একটা মেকআপ করি না তাও মোটামুটি একটু টুকটাক কালেকশন আছে ব্যাস বাট এই সেগমেন্টটা এলে এখানে হচ্ছে আমার যত শীট মাস্ক আছে এটা ফেসিয়াল হেয়ার রিমুভার এটা খুবই ভালো এটা হচ্ছে কারমেসির যাই হোক এখানে আছে কিছু ঘড়ি যেগুলো সবসময় ইউজ করা হয় হেয়ার ব্যান্ড এখানে আমি রেখেছি রাবার ব্যান্ড যেটা প্রচণ্ডই হারিয়ে যায় আর এখানে রেখেছি আমি আমার ক্লিপ ক্ল্যাচার আর ক্লিপগুলোকে জাস্ট এমনি করে রেখেছি যাতে যখনই খুঁজবো যেন পেয়ে যায় জিনিসগুলো আর এখানে আছে নেল কাটার ব্যাস যে পুরোটা দেখতে জাস্ট এরকম লাগছে পুরো অর্গানাইজ এবার তোমাদেরকে এই জিনিসগুলো দেখাবো এই বাকি জিনিসগুলো ফার্স্টে দেখাই এই বক্সটা এই বক্সটার ভেতরে আমি যত সব আমার ছোটো ছোটো কানে রেখেছি আবার স্টার টাইপের এটা একটা স্টার আর এটা একটা জাস্ট এরকম দেখতে আর রয়েছে এরকম দুটো লেখাওয়ালা যেগুলো এখন ট্রেন্ডে আছে এখানে লেখা আছে মুসাফির আর এরকম কিছু স্টার্ট কিছু এইরকম দেখতে কিছু এইরকম দেখতে কিছু গোল্ডেনের উপরেও রেখেছি আর এই বড় বক্সটার ভেতরে রেখেছি বড় বড় ঝুমকো যেমন এটা একটা এইটা একটা এগুলো এখনো কোনোটাই পরা হয়নি খুবই সুন্দর দেখতে ঝুমকো এইটা একটা আরেকটা এটা রয়েছে ও এটা ভেঙে গেছে এটা এবার এই সেটটা এরকম একটা ফুল ফুল রয়েছে এরকম অনেক রয়েছে এটা একটা রয়েছে এরকম রয়েছে ওই মুসাফিটা দেখালাম এটার রিংটা এটা এরকম দেখতে এরকম একটা রয়েছে ব্যাস এখানে কয়েকটাই আছে আমার কাছে অনেক আছে বাকিগুলো বাড়িতেই আছে আমি আনিনি আর এই ছোট্ট ডাব্বাটার মধ্যে আমি রেখেছি আমার কিছু অক্সিডাইজ হার বেশি না কয়েকটাই আছে ফার্স্টে দেখাচ্ছে এটা এটা আমার খুবই ফেভারিট একটা অক্সিডাইজার ভেতরটা এরকম বউ বসে আছে এরকম পালকিতে করে যাচ্ছে খুবই সুন্দর দেখতে আর সেকেন্ড হচ্ছে এইটা এই যে এটা এরকম টাইপের এটা বেঁকে যায় প্রায় সময় এরকম টাইপের আর আরেকটা রয়েছে এইরকম এই যে জাস্ট এরকম ঝুমকো আর জাস্ট টানা ব্যাস এই তিনটে এম বেশি রাখিনি এখানে কারণ এখানে পড়াই হয় না সেরকম কোথাও যাই না যেখানে থাকলে হয় আর এটা ভিতরে নিয়েছি রেখেছি আমি রুবান থেকে নিয়েছিলাম যে রুবানের এই যে বক্সটা দেখতেই পাচ্ছ রুবানস থেকে নিয়েছিলাম এই হারটা খুবই সুন্দর দেখতে আর এই সঙ্গে এই যে এই দুটো কানের এই সেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো বলবে আমি এর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা মিন্ত্রা থেকে কেনা That's it for today. Hope you guys like this video. And jodi video ta kichu bhalo lege thake to please hit the like and please subscribe my channel and comment korte bhulo na tomra next ar ki rokom organization video dekhte aicho to definitely mi tomader shonge sei video ta share korbo. To dekha hocche part next video te till then take care tata and bye bye.